ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে সুখময় জীবন দিয়েছেন, আনন্দময় এক ভোগ বিলাসের সুন্দর জীবন দিয়েছেন, যার হিসাব করে আমরা কখনো শেষ করতে পারবো না। তাই প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। তিনি আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে তিনি ঈমান আনার তৌফিক দিয়েছেন। আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমার জন্য, আপনার জন্য। তাই আমরা আমাদের রবের প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে ঈমানের পথে ডেকেছেন। ঈমান বলতে কি বুঝা? এই ঈমান লা আনলে, ঈমান থেকে দূরে থাকলে একটি মানুষের কি ক্ষতি হতে পারে? ঈমানের পথে আসলে পরে তার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে? সেই পথ নির্দেশিকা আমাদেরকে তিনি দিয়েছেন, সে বর্ণনা আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমে কেরাম, আজ আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাব মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে কম নয়, অনেক বেশি। মুসলমানদের সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেরদের সংখ্যার তুলনায় মুসলমানদের যে পরিমাণ সংখ্যা ছিল সেই তুলনামূলকভাবে হিসাব করলে বর্তমান যুগে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা হচ্ছে ব্যাপক। কিন্তু এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও ইসলামের যে সত্যিকার সৌন্দর্য, বিজয়, মুসলমানদের যে মর্যাদা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আজ মুসলমান পাচ্ছে না। এর কারণটা কি? এমনকি মুসলিম ব্যক্তি, পরিবার এবং সমাজের দিকে যদি আমরা তাকাই, এরপরে কোরআনুল কারিমের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে, হাদিসের দিকে যদি তাকাই, তাহলে কোরআন এবং সুন্নায় মুসলমানদের যে চিত্রের বিবরণ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার সাথে কিন্তু মুসলমানদের তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনের সাথে মিল পাওয়া যায় না। কেন? মুসলমানের চরিত্র তো খুঁজে পাওয়া যাবে কোরআনে, আর কোরআনুল কারিমের বাস্তব চিত্রই তো পাওয়া যাবে মুসলমানদের মাঝে। এটাই তো ছিল মূল কথা। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে ওনার চরিত্রটা কেমন একটু বলুন তো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ওনার চরিত্র তো হচ্ছে খুলুকুল কোরআন, কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ, মানে তোমরা যে কোরআন পড়ো, কোরআনে যে চরিত্রের কথা এসেছে এই চরিত্রতেই হচ্ছে তার। সুবহানাল্লাহ, এই এই মহাসাক্ষী একজন স্ত্রী দিচ্ছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমার মোট কথা হলো যে আসলে আমরা জানি না ইসলামটাকে, আমরা বুঝি নাই ইসলামটাকে, জানি না, বুঝি না, জানা বুঝার চেষ্টা করি না। কিন্তু মুসলমানের যে সম্মান মর্যাদা সেটা আমরা পেতে চাই। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই কর্মচারীর মতো, যে কর্মচারী কাজ করে না কিন্তু বেতন ঠিকই পেতে চায়। এটা হচ্ছে ওই ছাত্রের মতো, যেই ছাত্র পড়াশোনা করে না কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চায়। অবস্থাটা হচ্ছে আমাদের মুসলমানদের এই। এই জন্য চতুর্দিক থেকে মুসলমানদের ব্যাপারে আমরা বিভিন্ন রকম কষ্টদায়ক সংবাদ শুনি, পীড়াদায়ক সংবাদ শুনি, বিভিন্ন ঘটনা আমাদেরকে লজ্জিত করে,
আমাদেরকে হতাশাগ্রস্ত করে, পৃথিবীর মানচিত্রে আমরা যে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত, এই বিষয়টি বার বার আমাদের কাছে প্রমাণিত হয়। নাউজুবিল্লাহ। এর কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইমানের কথা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইমানের পথে ডেকেছেন, সেই ইমানের সাথে আমাদের মিল নাই। ইমানের ব্যাখ্যায়, ইমানের অর্থে আমরা গোলমাল লাগিয়ে দিয়েছি, সঠিক জ্ঞানার্জনের পথে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, যার জন্য জ্ঞান যখন আমাদের ভুল, তখন আমাদের কর্ম ভুলের মধ্যে আসে। নাউজুবিল্লাহ। যেহেতু আপনি প্রথমে শুরুটাই করেছেন ভুল দিয়ে, সঠিক জ্ঞান নেই আপনার কাছে, এই জন্য আপনার কাছে সঠিক আমলের আশা করা যায় না। আজ আমি আপনাদের সামনে ইমানের একটি ব্যাখ্যা, ইমানের একটি অর্থ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। ইমান, এটা হচ্ছে আরবি শব্দ। এর শাব্দিক অর্থ, যারা আরবি ভাষাবিদ, যাদেরকে উলামাউল লুগা বলা হয়, তারা এটাকে বলে যে আল ইতিকাদ আল জাজিম বা আত তাসদিক, যে কোনো বিষয়কে সত্যরূপে বিশ্বাস করা, সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। আবার বলা হয় আত তাসদিক, মানে কি সত্যায়ন করা কোনো বিষয়কে, আল ইকরার স্বীকৃতি দেওয়া, এরকম অর্থ শাব্দিক অর্থে আসে। কিন্তু পারিভাষিক অর্থে বা শরীয় অর্থে, যা আল্লাহ তাআলা যে ইমানটাকে তিনি নাজিল করেছেন, যেই ইমানের কথা কোরআন কারিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইমানের পথে তার উম্মতকে ডেকেছেন, সেই অর্থটা আমাদেরকে জানতে হবে। তার আসলে সঠিক অর্থটা কি? কোরআন এবং সুন্নাহ ইমানের যে সঠিক অর্থ এসেছে, তার সাথে আমাদের কতটুকু মিল আছে, এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। আমরা ইমানের ব্যাখ্যায় যদি ফিরে যাই, তাহলে দেখতে পাব এই ইমানের ব্যাখ্যায় মুসলমানদের মাঝে ব্যাপক ভুল রয়েছে। যারা নিজেদেরকে আলেম দাবি করে, মুসলমান দাবি করে, এরকম গবেষকদের মাঝে কিছু ভুল আছে ইমানের ব্যাখ্যা নিয়ে। যেমন এক শ্রেণীর মানুষ, স্কলার বলেছে, ইমান মানে হচ্ছে কি জানেন? আল মারিফা। এটা একটা বুঝার বিষয়, বুঝলেই হলো, জানলেই হলো, অন্তর্দে একটা বিষয় বুঝলেই হলো, জানলেই হলো, বাস, মুখের স্বীকৃতির দরকার নাই এবং আমলেরও দরকার নাই। অন্তর দিয়ে যে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিশ্বাস করেন আপনি, যথেষ্ট। আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে আপনি মনে মনে একটা বিশ্বাস আছে আপনার, যথেষ্ট, আপনি ইমানদার। এই আকিদার কিছু মানুষ আছে পৃথিবীতে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, বলে যে আমরাও জান্নাতি হব, কারণ আমরা তো বিশ্বাস করি আল্লাহ তাআলাকে, আমরা তো অস্বীকার করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াতকে, আমরা তো মেনে নিয়েছি। এজন্য তারা বাহ্যিকভাবে কুফুরিতে জীবনযাপন করে, শিরিকের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে, পৃথিবীর সমস্ত অপকর্মে লিপ্ত আছে, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে চলছে, আর তাদের বিশ্বাস ধারণা হচ্ছে আমরা কিন্তু ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, এই আত্মতৃপ্তি নিয়ে এসে জীবনযাপন করছে। নাউজুবিল্লাহ। এইগুলো এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষের ব্যাখ্যা, তারাও আবার আলেম, তারাও এই ব্যাখ্যা দিয়ে থাকেন যে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি। আপনি অন্তর দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন, কোরআনুল কারীমকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আখিরাতকে, ফেরেশতাকে, নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, অন্তরে আর মুখে আপনি বলেন যে আমি ঈমান এনেছি, আমি এই সব বিষয়ের প্রতি বিশ্বাস করি, যথেষ্ট আপনি ঈমানদার, আমাদের প্রয়োজন নেই, বাস আপনি সিরাতি মুস্তাকিমের পথে আছেন, আপনি জান্নাতি মানুষ, তবে আপনি ঈমানদার। এভাবে করে ইসলামের বিধানগুলো, আমলগুলো আমাদের জীবনে মূল্যহীন হয়ে পড়েছে, যেহেতু আমল না করেও মুসলিম থাকা যায়, যেহেতু ইবাদত না করেও ঈমানদার হওয়া যায়, যেহেতু আল্লাহ তাআলার গোলামিতে নিজের জীবনকে উৎসর্গ না করেও জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, তাহলে আর এই কোরআন এবং সুন্নার আমলের কি প্রয়োজন, এর জ্ঞানার্জনের কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। এভাবে করে মুসলমান জাতি তারা ধ্বংস হয়ে গেল, তারা ঈমান থেকে লাঞ্ছিত হয়ে গেল, আমলবিহীন জীবনে তারা প্রবেশ করলো, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য তারা এই পার্থিব জগতে আর পাচ্ছে না। এই আকীদার উপর যতদিন তারা থাকবে ততদিন আকাশ থেকে কোনো সাহায্য তারা পাবে না, আর আখিরাতে অনন্তকালের আজাবে তাদেরকে নিপতিত হতে হবে, নাউজুবিল্লাহ। এই ভুল আকীদার কারণে, এই ঈমানের ভুল ব্যাখ্যার কারণে, যে অন্তরে বিশ্বাস করেছি, মুখে তো বলেছি আমি এখন ঈমানদার, আর একটা ব্যাখ্যা আছে যা হচ্ছে সঠিক ব্যাখ্যা, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণের ব্যাখ্যা, সাহাবা তাবেঈন তাবে তাবেঈন সহ এই পর্যন্ত যত উলামায়ে কেরামগণ এসেছেন, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে সুফিয়ান আস-সাউরি, এরপরে ইমাম আয-যুহরি, যত ইমামগণ আছেন তারা সবাই ইমানের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে অন্তরের বিশ্বাস, এরপরে মুখের উচ্চারণ, আপনি মুসলিম, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে সাক্ষ্য দিবেন, তিন ওয়াল আমাল বিল জাওয়ারিহ, আপনার মধ্যে আমল থাকতে হবে, আমল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে আপনার বিশ্বাসকে প্রমাণ করবেন, আপনি বিশ্বাসের উপর জীবনযাপন করবেন, এটা হচ্ছে ইমানের সঠিক ব্যাখ্যা। এরপরে ইয়াজিদু বিত্তাআহ, আনুগত্য করার মাধ্যমে ইমান বৃদ্ধি পেয়ে যাবে, আবার ওয়ানকুসু বিল মাসিয়া, পাপ করলে ইমান কমে যাবে, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ইমানের ব্যাখ্যা, সালাফদের ইমানের ব্যাখ্যা, এটা হচ্ছে ইমানের ব্যাখ্যা। আবার তাদের কাছে কিছু কাজ আছে যেগুলোতে পতিত হলে পরে আপনার ইমানটা বিনষ্ট হয়ে যাবে, ইমান থেকে আপনি একেবারেই দূরে সরে যাবেন, নাউজুবিল্লাহ। কিছু কথা, কিছু কাজ আছে যেগুলো আপনার দ্বারা যদি কখনো সংঘটিত হয় আপনি ইমান থেকে দূরে সরে যাবেন, এটাও তাদের মাঝে আছে। তাহলে এই যে ইমানের ভুল ব্যাখ্যা আমরা জেনেছি, ইমান মানে হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, এই বিশ্বাসের উপর আজ অসংখ্য মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করছে, তারা কাফেরদের সাথে চলাফেরা করছে, কাফেরদের সাথে তাদের উঠা বসা, কাফেরদের সাথে তাদের বন্ধুত্ব, তাদের ভালোবাসা, কিন্তু তারা নিজেদেরকে আবার দাবি করছে যে আমরা তো ঈমানদার। তারা হয়তো কোরআনুল কারীম থেকে একটা দলিল নিয়ে আসবে, বলবে আরে মুসা আলাইহিস সালামের কৌমের মধ্যে তো একটা লোক ছিল যে ঈমানের প্রকাশ সে করে নাই, আমি ওই তরিকার মানুষ, এটা সে সান্ত্বনা দিয়ে চলছে, তার মধ্যে কোনো আল্লাহর এবং আল্লাহ রাসূলের সাক্ষ্য পাওয়া যায় না, তার মধ্যে আবার আমল পাওয়া যায় না, কাফেরদের সাথে তার উঠা বসা জীবনযাপন,
আবার আরেক দল যা বললাম যে তারা অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে বলে আমরা ঈমান এনেছি কিন্তু তাদের মাঝে কোনো আমল পাওয়া যায় না। আমল হচ্ছে দুটো আমল, একটি হচ্ছে আল আমাল আল কালবিয়া অন্তরের আমল, কিসের আমল? অন্তরের। আর আরেকটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল। অন্তরের আমলটা কি? আল্লাহর প্রতি ভালোবাসা। অন্তরের আমল হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। অন্তরের আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা। অন্তরের আমল হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। অন্তরের আমল হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। সুবহানাল্লাহ। এগুলো কোথায়? আপনি যে ঈমান এনেছেন আল্লাহ তাআলার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তর দিয়ে মেনে নিলাম, কিন্তু ভালোবাসা কোথায়? আল্লাহ তাআলার প্রতি ভয় কোথায়? আল্লাহর প্রতি আশা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন কোথায়? এজন্য যেই বিশ্বাস অন্তরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না, সেটা কোনো বিশ্বাস হতে পারে না। এজন্য উলামায়ে কেরামগণ বলেছেন যে অন্তরের আমল আছে, অন্তরে যেমন বিশ্বাস করা হয় অনুরূপভাবে অন্তরের আমল আছে। আমালুল কলব, অন্তরের আমল থাকতে হবে। যদি অন্তরের আমল না থাকে তাহলে তার ঈমান নেই। আপনার অন্তরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, ভয় না থাকে, শ্রদ্ধা না থাকে, তাজিম না থাকে, আপনার এই কালেমা পড়েছেন তো কি হয়েছে? আপনার অন্তর ফাঁকা, এই কালেমা দ্বারা কোনো কাজ হবে না, কারণ অন্তরের কোনো পরিবর্তন নেই, অন্তরের কোনো আমল নেই, আপনার ঈমান বাতিল। আবার অপরদিকে আপনি আমাল বিল জাওয়ারিহ লাগবে, আপনি ঈমানদার, বিশ্বাস করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষ্য দেন, কিন্তু কোথায় আল আমাল বিল জাওয়ারিহ? কোথায় অঙ্গ প্রত্যঙ্গের আমল? কোথায় কোরআন তেলাওয়াত? কোথায় সলাত? কোথায় সলাত? যেই সলাত আদায় না করলে আপনার ঈমানই থাকবে না, সেই সলাত কোথায়? কোথায় যাকাত? কোথায় আর অন্য অন্য ইবাদত? এগুলো কোথায়? নেই। তাহলে এই ঈমান দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পাচ্ছি না। পাপিষ্টরা আমাদেরকে ভয় করে না, কারণ আমরা আমাদের রবকে ভয় করি না। এই জন্য বারবার পাপিষ্টরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে, আমাদেরকে নিয়ে তারা নাচাচ্ছে, খেলার পুতুল হয়েছে গোটা বিশ্বে আমরা মুসলমান, কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক নেই, আমাদের ঈমান বুঝতে গিয়ে আমরা ভুল করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমল করবে, তাদের জন্য আপ্যায়ন হিসেবে থাকবে জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ, ঈমানের সাথে সাথে আপনি আমল পাবেন কোরআন কারীমে। আপনার আমল নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই মানে আপনার আমল নাই, আপনার আমল নাই মানে ঈমান নাই, একটার সাথে আরেকটি সম্পর্ক। যদি সত্যি আপনার অন্তরে আল্লাহর তাওহীদ থাকে তাহলে সে অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা থাকবে। কোথায় এগুলো? কোথায়? যদি সত্যি আপনি ঈমান এনে থাকেন অন্তর দিয়ে, অন্তর যদি আল্লাহর ভালোবাসা থাকে, ভয় থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকে, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো লড়াচড়া করবে ইবাদতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে থাকবে সেজদা, আপনার মধ্যে থাকবে রুকু, আপনার মধ্যে থাকবে সলাত। আলহামদুলিল্লাহ, কোথায় শিখুন? নেই। এর মানে ঈমান নেই আপনার, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা বলি আরে মুসলমান শেষ হয়ে গেল, আরে মুসলমান শেষ হয়নি। শেষ হওয়ার কথা নয়, যেগুলো শেষ হচ্ছে সেগুলো সব আগাছা, পরগাছা, সেগুলো একটাও সঠিক ঈমান নেই। ঈমান কি জিনিস তারা জানে না, তারা বুঝে না। আপনি কাদেরকে নিয়ে বিজয়ের কথা ভাবছেন? যাদের অন্তরে আল্লাহর কোনো ভালোবাসা নেই, যাদের অন্তরে আল্লাহ তাআলার কোনো ভয় নেই, যাদের অন্তরে আল্লাহ তাআলার কোনো শ্রদ্ধা নেই, তাদেরকে দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউসের আশা করছেন?
তাদেরকে নিয়ে আপনি বিজয়ের পতাকা উড্ডয়ন করার আশা পোষণ করছেন, কিচ্ছু হবে না, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট নন। আর সে ইমানের শিক্ষার প্রয়োজন নেই, ওয়াজ নসিহত আছে, ইমানের শিক্ষা নেই, তাওহীদের শিক্ষা নেই। এভাবে করে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি। তাহলে ইমানটা এই তিনটি অবস্থাতে যখন ইমান আসবে আপনার মধ্যে, আপনি ইমানদার, অন্তরে বিশ্বাস থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে, উচ্চারণ থাকবে, মুখে বলবেন, আর আমলে পরিণত করবেন। আমল নাই, আপনার ইমানের কোনো মূল্য নেই। এবার আসুন কিছু দলিল দেখাই। ফেরাউন অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকনাতহা আনফুসুহুম, ফেরাউন, কারুন, হামান, এগুলো সব অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ বলেছেন, শয়তান অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর মুখে বলে আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আন্তা খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তো কি হয়েছে, কাফের, ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা নিজে তাকে কাফের বলেছেন। তাহলে শয়তান কাফের, অন্তরে আল্লাহর বিশ্বাস থাকার পরেও, মুখে আল্লাহ তাআলার স্বীকৃতি থাকার পরেও সে কাফের। অনুরূপভাবে আরবের মুশরিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুদ্ধ করেছিল, সবাই অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত আর মুখে স্বীকৃতিও দিত আল্লাহর ব্যাপারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাকে তারা সাড়া দেয়নি, আল্লাহ তাআলার ডাকে তারা সাড়া দেয়নি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন, তারাও নবীজির সাথে যুদ্ধ করেছে। আপনি আমলবিহীন এই মুসলমান দিয়ে কী হবে, আমলবিহীন? আবার যারা আমল করছে, আকিদা সঠিক নেই আর আমলটা নবীজির তরিকাই নেই, সেখানে আমলে ত্রুটি। আমল হচ্ছে খাজা বাবার তরিকা, আমল হচ্ছে তার মাঝহাবের তরিকা, তার মাঝহাবের তরিকা দিয়া সে নবীজির আদর্শকে নষ্ট করছে, অবমাননা করছে। আপনি তার কাছে যা নবীজির সুন্না নিয়ে, সে আপনার গায়ে আঘাত করবে, বলবে আমার মাঝহাবের সাথে তোর এই তরিকা বলি না। যদি বলেন হাদিসে আছে, কোনো মূল্য নেই তার কাছে, সে কি ইসলামের ক্ষতি করছে না? আপনি সঠিক তাওহীদের আকিদা নিয়ে যান, বলবে তাওহীদের দাওয়াত দিয়া মুসলমানদের মাঝে বেজাল সৃষ্টি করবে না, মুসলমান ঐক্য থাকবে, তারা সবাই মিলজিল করে থাকবে। তাওহীদের দাওয়াত দিয়ে শিরিকের কথা বলে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করছো, আপনাকে বলবে, এর মানে ওর কাছে তাওহীদের দাওয়াত আপনি দিতে পারবেন না, শিরিকের কথা বলতে পারবেন না, কি অবস্থা! এই হলো মুসলমান। আপনি আমল করতে যাবেন, সেখানেও ত্রুটি। মুসলমান, আপনার স্ত্রীকে আপনি পর্দায় কেন রাখেন? সেজন্য আপনার বাবা মা, আপনার আপনজন আপনাকে ধিক্কার দিবে, কেন আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনি কেন আপনার ছেলেকে মাদ্রাসে পড়ালেন, কেন? জবাব দেওয়া লাগবে, মুসলিম সমাজের কাছে জবাব দেওয়া লাগবে, জি আপনাকে দেওয়া লাগবে। এই হলো মুসলমানদের বাস্তব চিত্র, এই হলো মুসলমানদের বাস্তব চিত্র। আর আমার চাইতে আপনারা আরো বেশি জানেন, আপনারা বেশি ভুক্তভোগী, যে মুসলমানদের কাছে ইসলাম বেশি নির্যাতিত হচ্ছে না কাফেরদের কাছে ইসলাম বেশি নির্যাতিত হচ্ছে, এ বিষয়টা হিসাবটা আপনারা জনগণ মিলাবেন। যে মুসলমান ইসলামকে ধ্বংস করছে, কাফেররা নয়, মুসলমান ইসলামের অপব্যাখ্যা করছে, কোরআনের অপব্যাখ্যা করে ইসলামকে বিকৃত করছে, মুসলমান করছে। আজ মুসলিম সমাজে তাওহীদের দাওয়াত বাধাগ্রস্ত, সুন্নাত দাওয়াত বাধাগ্রস্ত, সঠিক ইমান এবং আকিদার দাওয়াত বাধাগ্রস্ত ব্যাপকভাবে মুসলমান দ্বারা। আপনি শুধু কাফেররা মুসলমানকে বা কোরআন এবং সুন্নাকে নবীজিকে অপমান করছে সেটাই দেখবেন, আপনি দাড়ি রাখার কারণে মুসলমান আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছে, এটা কি, এই এই ব্যক্তি কি মুসলিম ইসলামের দুশ্মন নয়? আপনি দাড়ি রাখার কারণে আপনার দেশে সরকারি চাকরিজীবী আপনি এন্টি হচ্ছে, তাহলে এই মুসলমানরা আপনাকে ক্ষতি করছে না? আপনার স্ত্রী সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার কারণে এলাকাতে আপনি বিতাড়িত হয়েছেন, মুসলিম সমাজের মসজিদ থেকে আপনি বিতাড়িত হয়েছেন, তাহলে এই মসজিদ
এই এই মুসলমান তারা কি ইসলামের দুশমন নয়? সুতরাং আমরা দূরের চিন্তা না করি, কাছে আসেন। ইসলামকে কলুষিত করছে, ইসলামকে বিকৃত করছে, ইসলামকে দুর্বল করছে কাফেররা নয়, মুসলমান নিজেরাই নিজেরাই ইসলামের দুশমন হয়ে আজ কাজ করছে, নাউজুবিল্লাহ। অতএব ইমানের সঠিক ব্যাখ্যা আমরা জানি না। ইমান অন্তরের বিশ্বাস, ইমান মুখের উচ্চারণ, ইমান আমল থাকতে হবে, মাথা নত করতে হবে আল্লাহর তাওহীদের কাছে, নবীজির সুন্নার কাছে আপনাকে মাথা নত করতে হবে, আল্লাহ তাআলার তাওহীদের কাছে আপনাকে মাথা নত করতে হবে যদি ইমানকে আপনি বাঁচাতে চান। অতএব এই মুসলমান দিয়ে কোনো সম্মানের আশা করা যায় না, এই মুসলমান দিয়ে কোনো সফলতার আশা করা যায় না, কারণ এই মুসলমান ইসলামের নাম দিয়ে ইসলামের শত্রুতে আজ পরিণত হয়েছে। এজন্য কাফেররা আমাদেরকে প্রতিটি মুহূর্ত আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে। এগুলোর কারণ আমি আপনি নিজে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। একদিক থেকে মুসলমানদের ইমান বুঝতে গিয়ে তারা ভুল করেছে, কেউ অন্তরের বিশ্বাসটাকে ইমান মনে করে, এজন্য তাকে কোনোদিন আমল করতে পাবেন না, ইসলামের কালেমার উচ্চারণ তার কাছ থেকে কোনোদিন পাবেন না, সে অন্তর দিয়ে বিশ্বাস করে এজন্য সে ইমানদার বলে মুসলিম সমাজে বসবাস করছে। দুই, অন্তরে বিশ্বাস আছে আর মুখে তার উচ্চারণ আছে, বলে যে আমিও তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও তো মুসলমান, এই তো আমল নাই কিন্তু মুসলমান আমিও, এভাবে করে সে ইমান থেকে লাঞ্ছিত হয়েছে, ইমানের ভুল ব্যাখ্যা তার কাছে পৌঁছেছে, এই জন্য এই মুসলমান দুর্বল হয়ে গেল। আবার অন্তরের যে বিশ্বাসটার মধ্যে যে আমল থাকতে হয় এটাও সে জানে না, যে অন্তরে ভালোবাসা থাকতে হয়, অন্তরে আল্লাহর ভয় থাকতে হয়, অন্তর প্রকম্পিত হতে হয় আল্লাহর কথা শুনলে, আজান শুনলে তোমার ভিতরে অস্থিরতার শুরু হয়ে যাবে, তোমার রব তোমাকে ডেকেছে, আল্লাহু আকবার ধ্বনি তোমার সামনে উচ্চারিত হয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এরপরে তুমি কিভাবে আল্লাহর সামনে নত হও না? তুমি কিসের অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করো এটা আমরা জানি না। আবার আমলের বিষয়ে যখন আমরা যাব, অঙ্গ প্রত্যঙ্গে আমল নাই, আবার আমল থাকলেও দেখা যায় হাজারো ভুল আমলের মধ্যে, নাউজুবিল্লাহ, কোরআন এবং সুন্নাহর সাথে আমলের মিল নাই। অতএব ইমানের ব্যাখ্যায়, ইমানের সঠিক ব্যাখ্যায় মুসলিম যখন ভুল জ্ঞানে জ্ঞানী হয়েছে, ইমানের ব্যাখ্যায় ইমান বুঝতে গিয়ে যখন তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের আমলও এখন আঘাতপ্রাপ্ত, তাদের কাছে সঠিক আমল নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় খুতবায় ইমান নষ্ট হয়ে যায় এই ব্যাপারে দু একটা পয়েন্ট বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আমরা শুনেছি আর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি ইমান এনেছেন, সঠিকভাবে মেনে নিলাম, অন্তর দিয়ে আপনি সঠিকভাবে বিশ্বাস করেন, এরপরে আপনি মুখে উচ্চারণ করেন, ইমানের স্বীকৃতি দেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি আমল করছেন, কিন্তু মনে রাখবেন আপনার ইমান কখনো বাতিল হয়ে যাবে, জিরু হয়ে যাবে যদি কখনো জীবনে শিরিক করেন। এখন শিরিক করলে যে ইমান বাতিল হয়ে যায়, এই শিরিক তো জনগণ জানে না, বুঝে না, বরং এমন একটি ভ্রান্ত আকীদা মুসলিম সমাজে রয়েছে যে একটা হাদিস বুখারিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই ভয় করি না যে আমার উম্মত শিরিক করবে, তবে আমি ভয় করি আমার উম্মত তারা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে, এটা হচ্ছে একটা হাদিস। কিন্তু অসংখ্য হাদিসে এসেছে আমার উম্মত মূর্তি পূজা করবে, শিরিক করবে, এগুলো তারা জানে না। এজন্য ইমাম ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ আলাই বুখারির ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন এর অর্থ হচ্ছে সাহাবাগণ, যে সাহাবাগণ তারা শিরিক করবে না, এর অর্থ হচ্ছে সমস্ত উম্মত শিরিকে লিপ্ত হবে না, এইভাবে তিনি তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এর মানে এই না যে মানুষ শিরিক করবেই না, তার উম্মত শিরিক করবেই না, অনেকগুলি কোরআনের এবং হাদিসের দলিল রয়েছে যেখানে উম্মত শিরিক করবে স্পষ্ট। এজন্য শিরিকের কোনো চিন্তা তাদের কাছে নেই, তারা শিরিক করে যাচ্ছে।
তাহলে শিরিক করলে আপনার ইমান বাতিল হয়ে যাবে, আমরা জানি না। আবার ইমান বাতিল হয়ে যাবে আপনি যদি আল্লাহর মাঝে আপনার মাঝে যদি কোনো মাধ্যম নির্ধারণ করেন, মাধ্যম আল্লাহর কাছে দোয়া করবেন, অমুক কবরে খাজা বাবার কাছে যান, ওই খাজা বাবা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আপনি মাধ্যম গ্রহণ করেছেন, ইয়াদউহুম তাদেরকে ডাকে, ওয়াসআলুহুম তাদের কাছে চায়, ওয়াসআলুহুম শাফাআ ওই কবরের কাছে গিয়ে সুপারিশ চায়, সুপারিশ অমুক আল্লাহওয়ালা অমুক খাজা বাবা আমার জন্য, অমুক নবী আমার জন্য তুমি আল্লাহর কাছে আখিরাতে সুপারিশ করবে, এটা যেদিন আপনি নির্ধারণ করবেন আল্লাহর মাঝে আপনার মাঝে মাধ্যম, সেদিন আপনার ইমান বাতিল শেষ। আপনার ইমান বাতিল হয়ে যাবে সেই দিন যেদিন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন কোনো একটি বিধানকে যদি আপনি কি করেন, রাগান্বিত হন, কোনো একটি বিধানের প্রতি রাগান্বিত হন, আপনার ইমান বাতিল। যদি আমল করেন, দাড়ি অনেকেই দেখতে পারে না, পর্দা পুশিদার কথা শুনলেই তার মেজাজ গরম হয়, এরকম হাজারো ইসলামের বিধিবিধান আছে যারা মুসলমানরা মানে ঘৃণা করে রাগান্বিত হয়, এগুলো দেখলেই আপনি শুনতে পাবেন, কেউ কেউ বলবে আমার দাড়িওয়ালা মানুষ দেখলে মেজাজটা গরম হয়, আমার এরকম হুজুর দেখলে মন খারাপ হয়ে যায়, মানে তার ঘৃণা নবীজির সুন্নার প্রতি তার ঘৃণা, মানে এরকম মানুষ যদি আমল করে তারা তারা ইসলাম থেকে দূরে চলে গেছে। এরপর ইসলাম থেকে দূরে চলে যাবে সেই ব্যক্তি, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের বলে না, অথবা মুশরিকরা যে কাফের এ ব্যাপারে সন্দেহ করে যে না তারাও মুসলমান, তারাও সঠিক পথে আছে, আমরাও সঠিক পথে আছি, সবাই মিলেই আমরা জান্নাতে যাব, হিন্দুরাও ঠিক আমরাও ঠিক, ইহুদি খ্রিস্টান ঠিক আমরা মুসলমানরা ঠিক, এরকম যে ব্যক্তি মনে করবে যে সবাই ঠিক সে ব্যক্তি কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে সেদিন। আল্লাহ যাকে মুশরিক বলে তুমি তাকে মুসলমান বলো, আল্লাহ যাকে কাফের বলে তুমি তাকে মুসলমান বলো, আল্লাহ যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন বলে আখ্যায়িত করেছে তাকে তুমি তোমার ভাই বলো, নির্লজ্জ মুসলমান তোমার কলিজায় আল্লাহর ভয় নেই, তুমি ইমান থেকে বহু দূরে চলে গেছো, তুমি জানো না তুমি ক্যান্সারের রোগী, তুমি জানো না তুমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তুমি জানো না তোমার চামড়া সাদা হতে পারে, তোমার ভিতর নষ্ট। তাহলে এভাবে অসংখ্য মানুষ কাফের হয়ে যাচ্ছে আর তারা দাবি করছে আমরা মুসলমান। মুদাহারাতুল মুশরিকিন ও মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, একজন মুসলমান কাফের হয়ে যায় তখন যখন সে কি করে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করে, কাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সে সাহায্য করে, এটা যেদিন কোনো মুসলমানদের মাঝে পাওয়া যাবে সে হাজারবার হজ পালন করতে পারে, সে হাজারটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হতে পারে, সে হাজারবার হাজার রাকাত সালাতের মালিক হতে পারে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে যেদিন সে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করবে, পরিষ্কার কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইত্তিফাকুল মুসলিমিন, গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামগণ এই ফতোয়ার উপর একমত, আপনি আছেন কোথায়? অতএব আমাদেরকে বোঝা দরকার যে সত্যিকার তাওহীদ, সত্যিকার এল, সত্যিকার জ্ঞান আমরা অর্জন করি নাই, আমরা বুঝি নাই, যার জন্য এভাবে ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে, মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে, আর কোনো কারণ নেই, সঠিক জ্ঞান নেই মুসলমানদের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুক, আমরা যেন সঠিকভাবে জ্ঞান অর্জন করে সঠিকভাবে কোরআন এবং সুন্নার উপর আমল করতে পারি, সঠিকভাবে ইমানের উপর চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।